ফ্রান্সের দক্ষিণ অঞ্চলের শহর কানে বসেছে 2024-এর 77তম আসর। আর সেখানে যাবেন না বলিউডের অভিনেত্রী ও গ্ল্যামার কুইন ঐশ্বরিয়া রায় বচ্চন, এ যেন হতেই পারে না। কানে রওনা দেওয়ার আগেই মুম্বাই এয়ারপোর্টে ডান হাতে প্লাস্টার নিয়ে ফ্রেমবন্দি হয়েছিলেন তিনি, যা দেখে অবাক হয়েছিলেন ভক্তরা। ভাঙা হাতেই কানের লাল গালিচা মাতিয়েছেন বলিউডের এই নীলনয়না। প্রতি বছরের মতো এবছরও কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচার অতি পরিচিত নাম ভারতের গ্লোবাল স্টার অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। 50 বছরে পা দিলেও এই উৎসবে লাল গালিচায় দ্যুতি ছড়ানোর দৌড়ে আজও এগিয়ে আছেন বি টাউনের পারু। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। তবে তার হাতে প্লাস্টার লাগানো নিয়ে উদ্বিগ্ন ভক্তরা। ঐশ্বরিয়ার হাতের কবজিতে চোট লাগে গত সপ্তাহে, সে কারণেই প্লাস্টার করতে হয়েছিল তাকে। তবে কানে অংশ নেওয়ার ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন বচ্চন পরিবারের বউ, তাই চোট সত্ত্বেও কানে যান তিনি। সঙ্গে ছিলেন তার মেয়ে আরাধ্যাও। বলিউড ভিত্তিক একাধিক গণমাধ্যম সূত্র থেকে জানা যায়, আগামী সপ্তাহের শেষের দিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে, এ কারণেই আবার তাকে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। ইতোমধ্যে কানের 77তম আসরে অংশ নিয়ে রোববার 19 মে মেয়েকে নিয়ে মুম্বাই ফেরেন তিনি। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকেই নিজের ক্যারিয়ারে লাগাম টেনেছেন ঐশ্বরিয়া, তবুও ভক্তের হৃদয় থেকে মুছে ফেলতে পারেননি তার নাম। কয়েক মাস ধরেই ব্যক্তি জীবন নিয়ে খবরের শিরোনামে রয়েছেন তিনি। অভিষেকের সঙ্গে ডিভোর্সের জল্পনার ইতি টেনে গত মাসেই বরকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানান সাবেকেই বিশ্বসুন্দরী। রাজু আহমেদ, কালবেলা।